আকস্মিক মৃত্যু এটা কি খারাপ জিনিস? আকস্মিক মৃত্যু থেকে বাঁচার উপায় কি? আকস্মিক মৃত্যু বা হঠাৎ মৃত্যু এটা ভালো নাকি খারাপ? এই যে তুরস্কে ভূমিকম্প হয়ে গেল, সিরিয়াতে ভূমিকম্প হয়ে গেল, হঠাৎ মানুষ মারা গেল, আমাদের দেশে প্রায় সময় রোড অ্যাক্সিডেন্টে আগুনে পড়ে পানিতে ডুবে বিভিন্ন দুর্ঘটনায় হঠাৎ মৃত্যু যেটাকে বলে, কোনো প্রস্তুতি নেওয়ার সুযোগ পায় না মানুষ, হঠাৎ মৃত্যু এসে গেছে, এই আকস্মিক মৃত্যু হয় যে এটা কি খারাপ নাকি ভালো? আপনাদের মত কি? আকস্মিক মৃত্যুটাকে ভালো না খারাপ? হঠাৎ মৃত্যু হয়ে গেল, হঠাৎ ভালো না খারাপ? তাহলে আপনারা সবাই রোড অ্যাক্সিডেন্টে মরতে চান? ভালো বলতেছেন যে আপনারা চান যে সবাই দেয়াল চাপা পড়ে ভূমিকম্পে আগুনে পুড়ে পানিতে ডুবে মারা যেতে চান? তাহলে ভালো বলতেছেন যে। আচ্ছা এবার বলেন, আকস্মিক মৃত্যু ভালো না খারাপ? ফতোয়া যদি এত তাড়াতাড়ি ঘুরে যায় তাহলে হবে? ভাই দরকার ছিল না জানা থাকলে বলা যে আমি এ বিষয়ে জানি না, কিন্তু আমরা বাঙালি মানুষ যতজন ডাক্তার ততজন, মানুষ যতজন মুফতি ততজন, এদেশের সবাই মুফতি সবাই ডাক্তার, জানুক আর না জানুক, বুঝুক আর না বুঝুক একটা কিছু বলবে। আমি প্রশ্ন করেছি যে জানা আছে কিনা, জানা থাকলে কনফিডেন্টের সাথে বলবেন, আর জানা না থাকলে বলবেন না আমি জানি না। তাহলে এটাও একটা জিনিস শেখা যে আমার না জানা জিনিস আমি মন গড়া কোনো মন্তব্য করব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকস্মিক মৃত্যু সম্পর্কে তিনি বলেছেন, এটা মওতুল ফাজআতি রাহাতুল লিল মুমিনি ওয়া আখজাতু আসাফিন লিল ফাজির। আকস্মিক বা হঠাৎ মৃত্যু যেটা মানুষ বিছানায় শুয়ে অসুস্থ হয়, মৃত্যুশয্যায় শায়িত হয়, এরপরে সে দুনিয়া থেকে যায়, এটা না, বরং হঠাৎ কোনো দুর্ঘটনায় মৃত্যুবরণ করলো, এই মৃত্যুটা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন এটা হলো রাহাতুল লিল মুমিন, এটা ইমানদারের জন্য আরামের, ইমানদারের জন্য এটা ভালো। কেন? কারণ মৃত্যুর যে যন্ত্রণা, মৃত্যুর যে কষ্ট, এই কষ্ট তাকে পেতে হলো না, সে মুহূর্তের মধ্যে তার রূহ কবজ হয়ে গেল, সে চলে গেল, এবং তার এবং জান্নাতের মধ্যে মৃত্যুটাই বাধা ছিল। যেহেতু সে ইমানদার, যেহেতু সে মুত্তাকি, যেহেতু সে পরহেজগার, যেহেতু সে হারাম থেকে বেঁচে ছিল, যেহেতু সে আল্লাহর ভয়ে গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রেখেছে, সেই পরহেজগার হওয়ার কারণে, মুত্তাকি হওয়ার কারণে, ইমানদার হওয়ার কারণে এই মওতে ফাজআ বা হঠাৎ মৃত্যুটা তার জন্য ভালো যে সে হঠাৎ করে মৃত্যু তো হয় নাই, মূলত হঠাৎ করে তার রুহটা জান্নাতে চলে গেছে, যেহেতু সে ইমানদার। আর যে ফাসেক, যে ফাজের, যে আল্লাহ দ্রোহী, যে আল্লাহ নাফরমান, যে গুনাহগার, যে পাপিষ্ঠ, যে অপরাধী, এই লোকটার জন্য আকস্মিক মৃত্যুটা হলো হঠাৎ করে ছো মেরে তাকে জাহান্নামে নিয়ে যাওয়া। ব্যাপারটা হলো এরকম, কারণ হলো সে তার অপরাধের কারণে, জাহান্নামী কাজ করার কারণে, জাহান্নামে যাওয়ার মতো কাজ সে করে, সেই ফয়সালা তার হওয়ার মতো পর্যায়ে সে ছিল, সে দুনিয়াতে একটু ভোগ করছিল যা, সেটুকু মুহূর্তের ভিতরে ছো মেরে নিয়ে যাওয়া হলো, এবং মৃত্যুর পর সে যেহেতু খারাপ মানুষ, জাহান্নাম তার ঠিকানা হওয়ার কারণে এই আকস্মিক মৃত্যুটা তার জন্য খারাপ, যেহেতু সে ছো মেরে তার রুহটা নিয়ে যাওয়া হলো এবং তার ঠিকানা যেহেতু জাহান্নাম, সে জাহান্নামের কাছে চলে গেল, এই জন্য এটা তার জন্য খারাপ। অতএব আকস্মিক মৃত্যু ইমানদারের জন্য খারাপ না ভাইরা আমার। এই জন্য বুঝতে হবে যে আকস্মিক মৃত্যু অথবা বিছানায় শুয়ে শুয়ে কিংবা হাসপাতালে বেডে শুয়ে শুয়ে কিন্তু আস্তে আস্তে আপনার মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে মৃত্যুবরণ, এর কোনোটাই মূলত ভালো আর মন্দ না, এটা নির্ভর করে বান্দার অবস্থার উপরে। মানুষটা যদি ভালো হয় মৃত্যু যেভাবেই হোক সেটা তার জন্য ভালো, আর যদি মানুষটা মন্দ হয় মৃত্যু যেভাবেই হোক সেটা তার জন্য খারাপ। কথা কি বুঝাতে পারছি? তাহলে মৃত্যু কিভাবে হবে এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট না, আমাদের জন্য ইম্পর্টেন্ট হলো, গুরুত্বপূর্ণ হলো যে আমি কি করছি, আমি এই মুহূর্তে হঠাৎ মৃত্যু হোক আর আস্তে আস্তে মৃত্যু হোক, আমার এই মৃত্যুর পরে আল্লাহর কাছে কি পাওয়ার আশা আমার আছে, আমি কি আমল নিয়ে যাচ্ছি, এটা হলো ইমানদারের দেখার বিষয়। কথা কি বুঝাতে পারছি? আকস্মিক মৃত্যু থেকে বাঁচার জন্য কোনো দোয়া আছে কিনা সুনির্দিষ্ট করে, একেবারে আকস্মিক মৃত্যু থেকে, হঠাৎ মৃত্যু থেকেই বাঁচার জন্য দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেখান নাই। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দোয়া আছে, যে দোয়া আমরা পড়লে হঠাৎ কোনো নেয়ামত আমাদের থেকে দূর হয়ে যাওয়া, ছিনিয়ে যাওয়া,
এটা থেকে আমরা বাঁচতে পারবো যেমন দোয়াটা নবী সাল্লাল্লাহু আলাইহি পড়তেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন যাওয়ালি নিআমাতিকা আল্লাহ আপনার নিয়ামত যেটা আমি ভোগ করছি এটা আমার থেকে হঠাৎ করে চলে যাবে এটা থেকে আমি আপনার থেকে পানা চাই ওয়া তাহাউলি আফিয়াতিকা এবং আমার যে সুখ এবং শান্তি যে সুস্থতার মধ্যে আমি আছি এটা পরিবর্তিত হয়ে অসুস্থতা অশান্তির মধ্যে যে চলে যাওয়ার আশঙ্কা আছে ওইটা থেকে আমি আপনার কাছে পানা চাই অফাজা আতে নাকমাতিকা নাকমাতিকা ও জামিআ সাখাতিকা এবং আপনার শাস্তি হঠাৎ করে আমাকে যেন ধরে না ফেলে আমি যেন তওবা করে দুনিয়া থেকে যেতে পারি এবং ও জামিআ সাখাতিকা এবং আপনার যত নারাজি আছে সেটা থেকে যেন আমি পানা চাই সেটা থেকে আমি যেন বাঁচতে পারি সেজন্য আমি পানা চাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন এটা দোয়া করা যেতে পারে মানে এই না যে এই দোয়া পড়লে আপনার আর হঠাৎ মৃত্যু হবে না কিংবা হঠাৎ মৃত্যু হলে সেটা খারাপ হবে এই দোয়ার মধ্যে বলা আছে যে আল্লাহ আপনার নিয়ামত যেন আমার থেকে ছিনে না যায় ছিনিয়ে না না নেওয়া হয় দূর যাতে না হয় আমার সুস্থতা যেন অসুস্থতায় মানে পরিবর্তিত না হয়ে যায় এবং আপনার হঠাৎ করে আপনার কোনো শাস্তি যেন আমাকে পেয়ে না বসে হঠাৎ করে মৃত্যু হলো আবার আমি ফাসেক ফাজেদ থেকে যদি অবস্থা হয় তাহলে তো হঠাৎ করে আপনার আজাবে আমি পাকড়াও হয়ে গেলাম এটা যেন না হয় অর্থাৎ আমি যেন নিজেকে পরিশুদ্ধ করে তারপর যেতে পারি এই দোয়া আমরা আল্লাহ রাব্বুল কাছে নিবেদন সব সময় আমরা করব আর এর সাথে নিজেকে ভালো মানুষ করার চেষ্টা করব তাহলে আকস্মিক বা হঠাৎ মৃত্যু এরকম কোনো কিছু যায় আসে না আমাদের জন্য ইনশাআল্লাহ তাআলা তাহলে আকস্মিক বা হঠাৎ মৃত্যু এটা খারাপ না আমাদের দেশে দেখবেন অনেকে হঠাৎ মারা গেলে বলে লোকটা ভালো মানুষ ছিল না রোড অ্যাক্সিডেন্টে মরলো কেন আছে না নাই আমাদের দেশে মানুষ অন্যের ব্যাপারে মন্তব্য করতে যত পোদ্দারি করি আমরা নিজের ব্যাপারে আমাদের নিজের চরকায় তেল দেওয়ার খবর এতটা থাকে না অথচ ইমানদারের কাজ হলো নিজের চিন্তা বেশি করবে কু আনফুসাকুম এরপরে বলব আহলিকুম নারা অতএব আমরা নিজেদের চিন্তা বেশি বেশি করি করব দেখবেন ফেসবুকের এই যুগে কে কিভাবে মরা গেল কে কিভাবে দুনিয়া থেকে চলে গেল কার কি হলো মানুষকে নিয়ে মন্তব্য করতে করতে আমাদের দিন যায় আমার কি হাল আছে আমার সম্পর্ক আল্লাহর সাথে কতটা আছে এটা নিয়ে যোগ বিয়োগ করার সময় আমাদের